এখানে যে রডগুলি ব্যবহার হচ্ছে এখানে যে সিমেন্ট ব্যবহার হয় বালি ব্যবহার হয় বা পাথর ব্যবহার হয় সুরকি ব্যবহার হয় এগুলি যদি পরিমাণগতভাবে সঠিক না হয় তাহলে যদি ফাঁকি থাকে তাহলে বড় বড় আজকে যমুনা যে বঙ্গবন্ধু যে সেতু সেখানেও মাঝে মাঝে ফাটল ধরা দেয় তার কারণ হচ্ছে যারা সেদিন এই কাজটি করেছিল তারা ফাঁকি দিয়েছিল যেই কারণে এত বড় সেতুতে ফাটল ধরে সুতরাং এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই ফাটল ধারা শুধু নয় এটা মানুষের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো একদিকে যেমন প্রত্যেকটি জিনিসেরই গুরুত্ব রয়েছে অন্যদিকে সেবার দিকে যদি আমরা তাকাই তাহলেও দেখব যেই জিনিসগুলি ব্যবহার হয় ব্লাড টেস্টে জ্বর দেখতে থার্মোমিটার বা স্টুল টেস্ট বিভিন্ন রকম টেস্টে যে জিনিসগুলি ব্যবহার হয় সেগুলি যদি ঠিকভাবে পরিমাণগতভাবে ঠিকভাবে তৈরি না হয় তাহলে সেগুলি যদি ত্রুটিপূর্ণ থাকে তাহলে সমস্ত টেস্ট ব্যাপারটাই ত্রুটিপূর্ণ হয় এবং যাতে মানুষের জীবনে ঝুঁকি হয় ঠিক তেমনিভাবে খাদ্যের ব্যাপারও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমরা যদি ভেজাল নিরোধ করতে না পারি আজকে যেভাবে ফরমালিন সহ বিভিন্ন রকম ভেজাল আমাদের দেশের খাদ্যদ্রব্যের মধ্যে প্রবেশ করানো হয় এগুলি যদি রোধ করা না যায় তাহলে আমাদের দেশের মানুষের ভবিষ্যৎ বংশধররা মানে পঙ্গুত্ব প্রতিবন্ধী বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে এবং আমাদের দেশের আগামী দিনের কোনো সম্ভাবনা থাকবে না তাই এই জিনিসগুলি নিরূপণ করার জন্যই মূলত মানুষকে সচেতন করা সজাগ করা এবং পাশাপাশি এই দিবসটি পালনের মধ্য দিয়েই বিশ্ব আন্তর্জাতিক দরবারে আমাদের যে পণ্যের গুণগত মান আজকে যদি আমরা বিশ্বে মানসম্মত জিনিস রপ্তানি করতে না পারি তাহলে বিশ্ববাজারে আমাদের স্থান থাকবে না বিশ্ব দরবারে যদি আমাদের প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করতে হয় স্থান করে নিতে হয় তাহলে আমাদের প্রত্যেকটি জিনিসের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং গুণগত মান নিশ্চিত করতে হলে এই জিনিসগুলির ব্যাপারে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে এবং এগুলি হচ্ছে মূল ভিত্তি সেই গুণগত মান নিরূপণ করার জন্য পাশাপাশি আমি যেটা বলবো সেটা হলো সব কিছুর মূলে কিন্তু আপনারা যারা এই দায়িত্বটা পালন করছে আমরা যত ভালো জিনিসই তৈরি করি না কেন যত ভালো নির্মাণ করি না কেন আজকে আপনারা যারা দায়িত্ব পালন করছেন যেমন ফর্মালি দেখার জন্য যারা আপনারা বাজারে যাচ্ছেন তারা যদি সঠিকভাবে কাজটি না করেন তাহলে মেশিন যত ভালো হোক যিনি ব্যবহার করবেন তিনি যদি ফাঁকি দেন তাহলে মেশিনে ভালো কোনো দাম থাকে না তাই না তাহলে এইটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের কাজের সততা এবং তা তাদের কাজের যে বিবেক সেইটা যতখানি তীক্ষ্ণ হবে তত কিন্তু এই জিনিসগুলি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে এর বাইরে কোনো বিকল্প নেই আমরা যত ভালো মেশিন দিই যত ভালো কথা বলি যত কিছু করি কিন্তু এটা কার্যকরীভাবে যারা এটা দিবে তাদের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কোনো ভেজালই ভেজাল না সব ভেদালি মানে ফর্মাল তো সবই জায়জ হয়ে যাবে এবং সব ভেদালি আমাদের কাছে আর ভেজাল থাকবে না আজকে আমাদের দেশ বিদেশে একশো বান্নটি দেশে ঔষধ রপ্তানি করছে আমাদের দেশ বিদেশে সাইকেল রপ্তানি করছে আমাদের দেশ পাদুকা শিল্পী আজকে অষ্টম স্থান অধিকার করেছে আমাদের দেশ আজকে বিদেশের জাহাজ রপ্তানি করছে তো এই যে রপ্তানিমুখী পণ্যগুলি এর প্রত্যেকটি জিনিসেরই কিন্তু আন্তর্জাতিক বিশ্বের একটি কম্পিটিশন আছে যেমন আজকে জাহাজের ব্যাপারে কম্পিটিশন আছে জাহাজ নির্মাণের ক্ষেত্রে রিসাইকেলিংয়ের ব্যাপারে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিটিশন আছে এবং এই প্রত্যেকটি ডিপার্টমেন্ট কিন্তু শিল্প মন্ত্রণালয়ের মধ্যে সুতরাং এই বিএসটাইও যেমন শিল্প মন্ত্রণালয়ের মধ্যে এই যা এই যে আমাদের যে জিনিসগুলি হয় এগুলি কিন্তু শিল্প মন্ত্রণালয়ের মধ্যে অধিকাংশ সুতরাং বিএসটাইকে এই জন্য আরও বেশি সজাগ সচেতন হতে হবে তার কারণ পুরো মন্ত্রণালয়টার দায়িত্বই কিন্তু তাদের উপরে নির্ভর করছে এর গুণগত মান রক্ষা করা সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের এই ডিপার্টমেন্টের গুরুত্ব কিন্তু অনেক বেশি শিল্প মন্ত্রণালয়ের কাছে বেশি জাতির কাছেও বেশি আজকে আমি যেটা বলতে চাই যে এই যে রপ্তানি যদি বাড়াতে হয় তাহলে আমাদের শিল্প সমস্ত পণ্যের গুণগত মানও বৃদ্ধি করতে হবে আজকে আমরা মা মধ্যমায়ের দেশে উত্তীর্ণ হতে যাচ্ছি পরে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাব আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ মধ্যে দিয়ে বিশ্বে বাংলাদেশ একটি বিশেষ জায়গা স্থান করে নিতে সক্ষম হয়েছে এর জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যদিও জাতির জনক বঙ্গবন্ধু উনিশশো চুয়াত্তর সালেই এটার সূচনা করেছিলেন বেদবনিয়া গিয়ে এবং সেটা আজকে আমাদের দেশের এটা সুনাম বৃদ্ধিতে শুধু নয় দেশের মর্যাদা বৃদ্ধিতে অনেকখানি এবং অনেক কিছু আমরা এর মাধ্যমে পাবো আমাদের আর্থিক স্বচ্ছলতা দিন বৃদ্ধি পাবে আমরা রপ্তানিমুখী দেশ থাকবো না আজকে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো রয়েছে আজকে এই ডিপার্টমেন্টে আরও বেশি শক্তিশালী জোরদার করার জন্য আমরা বিভিন্ন জেলায় অফিস করবার জন্য এবং সমস্ত যন্ত্রপাতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা রয়েছেন নির্দেশাবলী রয়েছেন সেগুলি যত দ্রুত বাস্তবায়িত হবে তত দেশের মানুষ আমাদের এই পণ্য সেবা পাবে এবং পাশাপাশি ক্রেতা সাধারণকে সজাগ করতে হবে যাতে করে তারা এই জিনিসটি উপলব্ধি করে এবং আজকে আমাদের দেশের যারা ধর্মপরায়ণ মানুষ যারা ধর্মের কথা বলেন তারা রাজনীতির পাশাপাশি যদি এই জিনিসগুলি মানুষের কাছে তুলে ধরেন যে মাপকে কম একটা গুণা এই যে পরিমাণগত মাপ কম দেওয়ার যে গুণা এই জিনিসগুলো তাদের তুলে ধরা উচিত শুধু রাজনীতি করলে হবে কেমনি ধর্ম ধর্ম ধর্মীয় ব্যাপারগুলি অনুশাসন সেগুলি না বলে শুধু রাজনীতি করলে তো হবে না আজকে আমাদের দেশের দেখা যায় ধর্মের নামে অনেক দল তা আমার কথাটা হচ্ছে ধর্মের নামে এত দল হবে কেন ধর্ম যদি এক হয় ইসলাম যদি হয় এক মুসলমান যদি এক হয় তাহলে এত বিভক্তি হবে কেন আজকে তাই আমার মনে হয় এই দেশের মানুষকে ধর্ম ধর্মপরায়ণ মানুষ আমরাও ধর্মপরায়ণ কিন্তু সেই দিকে লক্ষ্য রেখে সমস্ত লোককে বুঝতে হবে যে আমাদের দেশকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা এবং আমরা যে স্থানটিতে এসেছি আল্লাহ রহমতে এত অল্প সময়ের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ পরিচালনার এবং তার দৃঢ় চেতনার মধ্যে মাত্র দশ বছরে এই পরপর দুটি টান তিনি থাকার কারণেই কিন্তু আমরা এই জায়গাটায় উপনীত হতে সক্ষম হয়েছি যদিও তিনি সূচনা করেছেন ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে কিন্তু তিনি তখন বেশি দূর এগোতে পারেননি এই দশ বছরে তিনি দেশটাকে একটি জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন আগামীতে যদি আল্লাহ রহমতে এবং মানুষের সহযোগিতা আবার তিনি ক্ষমতে আসেন ইশাআল্লাহ আমরা সেই উন্নত দেশের লক্ষ্যে একটি বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারব এবং প্রতিটি জায়গায় আমাদের বাংলাদেশের যে মর্যাদা যেভাবে বৃদ্ধি পাচ্ছে যেভাবে আমরা বিশ্ব দরবারে সম্মানিত হচ্ছি এটা দিন দিন ক্রমান্বয়ে আমরা সেই বঙ্গবন্ধুর যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল বাঙালি জাতি পৃথিবীর পক্ষে একটি সমৃদ্ধশালী আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক সেই জায়গাটা আমরা বুঝতে পারবো তা আমি মনে করি আজকে এই দিবসটি পালনের মধ্য দিয়ে আমাদের নিজেদের সচেতনতা জনগণের সচেতনতা বৃদ্ধি এবং আমাদের যে কার্যক্রম এটাকে জোরদার করা পবিত্র রমজান মাস আমরা বলেছি রমজান মাসে যেমন পণ্য সামগ্রীর বিশেষ সমাহার ঘটে সেই পণ্য সামগ্রীর বিশেষ সমাহারের সাথে বিশেষ বিশেষ দূষিত খাদ্য আসে সেগুলি যাতে বাজারজাত না হয় মানুষ যাতে সেই দূষিত খাবার থেকে বঞ্চিত হয় তার জন্য আপনাদের সচেষ্টতা আমি কামনা করি সবাইকে ধন্যবাদ খোদা আপে জয় বাংলা জয়